প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি আজকে আমরা দেখাবো নতুন রেশন কার্ড কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ AAY ক্যাটাগরির যে রেশন কার্ড, অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা যে রেশন কার্ড রয়েছে, আমরা প্রত্যেকেই জানি AAY ক্যাটাগরির রেশন কার্ডে সব থেকে বেশি বেনিফিট আমরা পেয়ে থাকি। তো আমরা ন্যাশনাল ফুড সিকিউরিটির যে পোর্টাল রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আজকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো কি যে কীভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন, তার সমস্ত স্টেপ বাই স্টেপ, যতগুলো যে পদক্ষেপ রয়েছে বা যতগুলো যে স্টেপ রয়েছে সমস্ত স্টেপ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপনারা সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন PDF বা JPG ফর্মেট, তার সমস্ত ফুল ইনফরমেশন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ন্যাশনাল ফুড সিকিউরিটির পোর্টালে এসে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, তার সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং আমরা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অবশ্যই প্রথমত সেই ভিডিওটি দেখে নেবেন, দেন আপনারা চলে আসবেন ন্যাশনাল ফুড সিকিউরিটির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা চলে আসবেন। এখানে এসে দেখবেন রেজিস্টার বা সাইন ইন বলে একটা অপশন রয়েছে, সেই রেজিস্টার বা সাইন ইনে আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টার বা সাইন ইনে যখনই ক্লিক করবেন দেখবেন যে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে, অর্থাৎ এখানে যে তিনটা স্টেপ রয়েছে যে কোনো একটা স্টেপ আপনারা ফলো করবেন। দেন আমরা এখানে পাবলিক লগ ইন বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের যে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিটলি করতে হবে। তো এর আগের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখিয়েছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ড থেকে সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি, দেন আমরা এখানে আমাদের যে ইউজার আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেটা দেখে দেখে আমরা এখানে ফিল করে দেবো, দেন সাইন ইনে ক্লিক করে দেবো। যখনই আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা AAY ক্যাটাগরির যে রেশন কার্ড, অর্থাৎ অন্ত্যোদয় যে রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, সেই অন্ত্যোদয় রেশন কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আপনারা চলে আসবেন নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এবং এখান থেকে রেশন কার্ডের স্টেটাসগুলো আমরা চেক করতে পারবো। তো আমরা নিউ রেশন কার্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করা মাত্রই দেখবে যে এখানে আমরা আমাদের যে স্টেট রয়েছে সেটাকে প্রথমত সিলেক্ট করতে হবে। এখানে প্রথমত আমরা এখানে আমাদের যে স্টেট রয়েছে জেনারেল ডিটেলসে দেখবেন আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তো সব শেষের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব, দেন সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে সেই পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং এখানে বেশ কিছু স্টেপ রয়েছে সেই সমস্ত স্টেপগুলো ফলো করতে হবে বা সমস্ত স্টেপ কিন্তু আমাদেরকে এবার কমপ্লিট করতে হবে। তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখব এবং প্রথমত আমরা এখানে আমাদের যে জেনারেল ডিটেলস সেটা দেবো, তারপরে যে অ্যাড্রেস ডিটেলস সেটা দেবো, অ্যাডিশনাল ইনফরমেশন দেবো, তারপরে রয়েছে RC মেম্বার্স, RC ইনক্লোজার এবং NFSA ক্রাইটেরিয়া এবং ফিনিশ। এই সমস্ত স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের যে AAY ক্যাটাগরির রেশন কার্ড সেটা কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে আবেদনটি কমপ্লিট হবে। তো চলুন বন্ধুরা, আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখবো প্রথমত কার্ড টাইপ আমাদেরকে এখানে বেছে নিতে হবে। তো প্রথমত আমাদের যে স্টেট রয়েছে অটোমেটিকভাবে আমরা প্রথমে সিলেক্ট করেছি আমাদের যে স্টেট এবং তারপরে আমাদের যে কার্ড টাইপ রয়েছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের যে কার্ড টাইপ সেটা সিলেক্ট করব, দেন আমরা এবার পরবর্তী স্টেপে বা পরবর্তী যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে অবশ্যই আমরা যে অ্যাপ্লিকেন্টের যে ইনফরমেশন অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো। দেন আমরা এখানে সিলেক্টের অপশন রয়েছে, এখানে আপনারা সিলেক্ট করবেন অন্ত্যোদয় অন্ন যোজনা, ঠিক আছে। প্রথম যে অপশনটি রয়েছে অন্ত্যোদয় অন্ন যোজনা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপে এখানে শুধুমাত্র রেশন কার্ড রয়েছে, তো সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপে আপনারা চলে যাবেন, এখানে রেশন কার্ডটা সিলেক্ট করে দেবেন। দেন আমরা এবার পরবর্তী স্টেপে চলে যাব, ঠিক আছে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে এখানে অ্যাপ্লিকান্টের যে পার্সোনাল ডিটেলস সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথম যে আপডেট নিউ বলে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে বা আপনি যেখানে ফটো রেখেছেন আপনার, আমরা এখানে একটা ফটো সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। ফটো সিলেক্ট করে দেওয়া মাত্রই দেখবেন যে এখানে যেটা বলা হচ্ছে যে এখানে যে ফটো আপনাকে আপলোড করতে হবে সেটা ম্যাক্সিমাম 20 KB, ঠিক আছে, অর্থাৎ 20 KB-র মধ্যে আপনাকে কিন্তু JPG ফর্মেটে একটা ফটো এখানে আপলোড আপনারা করবেন, ঠিক আছে, এটুকুটা অবশ্যই মনে রাখবেন। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই স্ক্যান করে রাখবেন, অর্থাৎ 20 KB-র মধ্যে আপনারা ফটো স্ক্যান করে রাখবেন। তারপরে অ্যাপ্লিকান্টের নেম আপনারা এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিকান্টের নেম দেওয়ার পরে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে আপনাকে এখানে অ্যাপ্লিকান্টের নেমটা লিখতে হবে। তো প্রথমত আপনারা ইংরেজিতে লিখবেন, অ্যাজ পার আধার কার্ডের যে নাম রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে অ্যাপ্লিকান্টের নাম লিখতে হবে। দেন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বেঙ্গলি, তো আমরা অবশ্যই বাংলাতে লিখবো। তারপরে এখানে জেন্ডারে মেল ফিমেল যেটা হবে আপনাদের ক্ষেত্রে, তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখ দেওয়া মাত্র এখানে ওনার যে বয়স রয়েছে সেটা অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে এখানে যেটা দেওয়া হবে মাদার্স নেম, মায়ের নাম অবশ্যই আপনাকে দিতে হবে এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে আপনাকে অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে। ফাদার্স নেম আপনারা অবশ্যই ইংরেজিতে রয়েছে, ইংরেজিতে দিতে হবে। দেন এখানে আপনাকে বাংলাতে অর্থাৎ আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলাকে দিতে হবে। তো তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে ম্যারিটিয়াল যে স্ট্যাটাস রয়েছে, ম্যারিড আনম্যারিড আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা আপনারা অবশ্যই এখান থেকে বেছে নিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে।
তো এখানে সমস্ত ড্রপ ডাউন মেনু রয়েছে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অবশ্যই অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার এটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের যে ইমেল আইডি যদি থাকে অবশ্যই দেবেন, এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ সেই মোবাইলে কিন্তু পরবর্তী সময়ে SMS এর মাধ্যমে তার স্ট্যাটাসটাও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। জেনারেল ডিটেলসে এখানে ইপিক কার্ডের নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। যে সমস্ত জায়গাগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলোতে স্টার মার্ক নেই সেইগুলো আপনারা স্কিপ করে যেতে পারেন। ইপিক কার্ডের নাম্বার থাকলে অবশ্যই দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। নিচের দিকে এসে যেটা বলছে যে আধার কার্ড, আধার কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই আপনি এখানে আপনার যে আধার কার্ড নাম্বার হবে সেটা দিয়ে দেবেন। আর আধার কার্ড যদি নাম্বার না থাকে তাহলে আপনারা এই চেকবক্সে যেটা আনচেক রয়েছে, চেক রয়েছে সেটা আনচেক করে দেবেন, তাহলে এখান থেকে এই অপশনটি চলে যাবে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে যদি আধার কার্ড নাম্বার থাকে অবশ্যই আপনার আধার কার্ড দেবেন, এবং এখানে আধার নাম্বারটা সম্পূর্ণ সঠিক আধার নাম্বারটাই আপনারা দিয়ে দেবেন। তারপরে আমরা চলে আসবো প্রফেশনাল যে ডিটেলস, এখানে অকুপেশন আপনাকে চুজ করতে হবে, কী কাজ করেন, ঠিক আছে, বা যে ধরনের যে ক্যাটাগরি রয়েছে এখানে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা আপনারা এখানে দেবেন। দেন আপনাকে যেটি করতে হবে অ্যানুয়াল ইনকাম, বছরের যে ইনকাম আপনার সেটা এখানে আপনাকে দিতে হবে। তারপরে অ্যাডিশনাল ডিটেলসে আমরা চলে যাবো। তো এবার অ্যাডিশনাল ডিটেলসে বলছে ওল্ড RC নাম্বার যদি থাকে, পুরনো RC নাম্বার থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। BPL নাম্বার যদি থাকে তাহলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। দেন এবার সেভ অ্যান্ড কন্টিনিউ আপনাকে ক্লিক করতে হবে। তো চলো বন্ধুরা, সমস্ত ডিটেলসটা ফিল আপ করার পরে আমরা সেভ অ্যান্ড যে কন্টিনিউ রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী স্টেপ, অর্থাৎ আমাদের যে জেনারেল ডিটেলস সেটা কমপ্লিটলি আমরা ফিল আপ করে ফেলেছি, এবং পরবর্তী যে স্টেপ রয়েছে অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস, ঠিকানার যে সমস্ত ইনফরমেশনগুলো সেটা আমরা এবার পরবর্তী স্টেপে এবার কমপ্লিটলি করব। তো চলো বন্ধুরা, এবার যে আমাদের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেটা এখান থেকে আমরা সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা কমপ্লিট করব। তবে একটু ভিডিওটি বড় হবে, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটি অনেক বড় রয়েছে। এখানে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে, দেন আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ব্লক রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে সেই ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে বা টাউন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার অ্যাড্রেস বা ঠিকানা যেটা রয়েছে, ভিলেজ নেম বা হাউস নাম্বার, ঠিক আছে, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার নিয়ারেস্ট যদি কোনো ল্যান্ডমার্ক থাকে, ঠিক আছে, অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন। এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে যদি সেম হয় আপনার ক্ষেত্রে, প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনার সেমে ক্লিক করে দেবেন, তাহলে সে অটোমেটিকভাবে সেই অ্যাড্রেসটি এখানে চলে আসবে। আর আপনার ক্ষেত্রে যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনি আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা এখানে টাইপ করে দিয়ে দেবেন। দেন এবার আমরা চলে আসবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। তো এই সমস্ত বিষয়টি কমপ্লিটলি করার পরে এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তী স্টেপে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে অর্থাৎ আপনাকে এবার অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি আমাদের দুটাই স্টেপ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ জেনারেল ডিটেলস এবং অ্যাডিশনাল ডিটেল অ্যাড্রেস ডিটেলস। এবার আমাদের অ্যাডিশনাল যে ইনফরমেশন সেটা এখানে আমরা এবার কমপ্লিট করব। তো এক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে স্টার মার্ক রয়েছে অবশ্যই আমরা ফিল আপ করব। দেন আদার্স ডিটেলস, এখানে প্রথমত আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে বেছে নিতে হবে। তো জেনারেল হলে জেনারেল, এসসি এসটি ওবিসি, আদার্স, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এইটা আপনারা কত কেবির মধ্যে আপলোড করবেন, এটাও কিন্তু আপনাকে 20 KB মধ্যে স্ক্যান করে রাখতে হবে, JPG ফরম্যাটে এটা আপনাকে আপলোড করতে হবে। দেন এখানে অবশ্যই মনে রাখবেন, এটাও কিন্তু আপনাকে 20 KB মধ্যে। তারপরে নিচের দিকে চলে আসবেন, তো এখানে আপনাদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা, তারপরে হাউস টাইপ এখানে আপনারা রেন্টাল বা পারচেস, ঠিক আছে, বা নিজের হাউস রয়েছে, বাড়ি রয়েছে, এটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটাই কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে আমরা চলে আসবো ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলস যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা ছেড়ে দেবেন। তবে এখানে যে সমস্ত অ্যাডিশনাল অতিরিক্ত যে সমস্ত ডিটেলসগুলো এখানে চাওয়া হচ্ছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে যে ডিটেলসগুলো চাওয়া হচ্ছে, যেমন ব্যাঙ্ক ডিটেলস, গ্যাস কানেকশন ডিটেলস, যদি আপনার গ্যাস কানেকশন থাকে তাহলে এখানে চেকবক্সে ইয়েস আপনারা করবেন, এবং ইয়েস করলেই আপনাকে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আর যদি আপনাদের ক্ষেত্রে ইয়েস না হয় তাহলে কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন বা এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। তো অবশ্যই এইটুকুটা মনে রাখবেন। ইলেকট্রিসিটি কানেকশন ডিটেলস, আপনার যদি ইলেকট্রিসিটি কানেকশন থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। দেন সমস্ত ডিটেলসটা এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। এবার ফিজিক্যাল ডিটেলস, যদি আপনার হ্যান্ডিক্যাপ বা আদার্স কোনো ব্যাপার থাকে, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই এখানে ইয়েস করবেন। তাহলে ইয়েস করা বা ইয়েস করলে কিন্তু আপনাকে তার সমস্ত ডিটেলসটা দিতে হবে, যে কত পরিমাণে হ্যান্ডিক্যাপ রয়েছে তার সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে, প্লাস যে ডিসেবিলিটি রয়েছে কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে, কী টাইপ ডিসেবিলিটি রয়েছে। এবার ক্রিটিক্যাল ইলনেস, গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস যদি থাকে আপনাদের ক্ষেত্রে, অসুস্থতার যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েস করবেন। দেন তার সমস্ত ডিটেলসটা আপনাকে দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু, যেমন গ্যাস কানেকশন অনেকেই রয়েছে, তো আপনারা গ্যাস কানেকশনের সমস্ত ডিটেলসটা দিয়ে দেবেন। ইলেকট্রিসিটি কানেকশন হয়তো রয়েছে, অবশ্যই দেবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যেহেতু এটা তো আপনাদের ক্ষেত্রে যেগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেবেন, ঠিক আছে। তো এবং বাকি সমস্ত কিছু কিন্তু আপনারা এগুলো সবগুলোই স্কিপ করে যেতে পারেন, কারণ এগুলোতে কিন্তু এখানে স্টার মার্ক নেই, যেহেতু এখানে
অন্তদায় কার্ড, সেহেতু কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে চাওয়া হচ্ছে। দেন আমরা এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করা মাত্রই আমাদের পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং অন্তদায় যে কার্ড রয়েছে সেই কার্ডের জন্য এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে, যেমন গ্যাস কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, এই সমস্ত কানেকশনগুলো যদি আপনার থাকে অবশ্যই আপনারা দেবেন, না হলে এটা কিন্তু আপনারা স্কিপ করে চলে যাবেন, স্কিপ করে আসতে পারেন। তো আমরা চলে এসেছি এবার আরসি মেম্বার ডিটেলস। তো অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা আরসি মেম্বার ডিটেলসে ক্লিক করব। এবার আরসি মেম্বার ডিটেলসে আপনার যে ফ্যামিলির যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে তার সমস্ত ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো আমরা চলে এসেছি আরসি যে মেম্বার সেখানে অ্যাড মেম্বারে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখন আসবেন অ্যাড মেম্বারে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে বা সেই মেম্বারের যে ফর্ম রয়েছে সেই মেম্বারের ফর্ম এখানে খুলে যাবে। দেন একই রকম ফর্ম আপনারা এখানে পেয়ে যাবেন, তার সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, আপনার যে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কমপ্লিটলি এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো পার্সোনাল ডিটেলস এবং জেনারেল ডিটেলস একইভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এর আগের মতো। দেন আপনারা চাইলে এখানে ফটো আপলোড অবশ্যই করতে পারেন। তো যে সমস্ত জায়গাগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং যে সমস্ত জায়গাগুলোতে স্টার মার্ক নেই সেগুলো আপনারা স্কিপ করেও যেতে পারেন। তো একই রকম ফর্ম রয়েছে, ঠিক আছে। দেন আপনারা এটা ফিল আপ করবেন, নিচের দিকে চলে আসবেন। এই ফর্মটিকে ফিল আপ করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, চাইলে আপনারা ব্যাঙ্ক ডিটেলসও এখানে দিতে পারেন। দেন এখানে যেটা বলা হচ্ছে মেম্বার ফিজিক্যাল যে ডিটেলস বলা হচ্ছে, যদি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হলে অবশ্যই আপনারা ইউজ করবেন, নাহলে ছেড়ে দেবেন। ক্রিটিক্যাল ইলনেস যদি হয় তাহলে ইউজ করবেন, নাহলে এই দুটো অপশান আপনারা ছেড়ে দেবেন। দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, যেগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে অ্যাকসেপ্ট করে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই যে আপনার ফার্স্ট যে মেম্বার রয়েছে ওনার ডিটেলসটা সেখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি আবারও অ্যাড মেম্বারে ক্লিক করে আপনার পরিবারের যে সমস্ত মেম্বারগুলো রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এবং সমস্ত মেম্বারকে এখানে আপনাকে অ্যাড করতে হবে। দেওয়ার পরে আপনারা চলে যাব আরসি ইনক্লোজারে চলে যাব। তো আরসি মেম্বার ডিটেলসটা কমপ্লিটলি করার পরে আপনারা চলে যাবেন আরসি ইনক্লোজার, অর্থাৎ নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ যখনই আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই সমস্ত মেম্বারগুলোর সমস্ত লিস্ট এখানে অ্যাড হওয়ার পরে আপনারা চলে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যখন চলে আসবেন আরসি ইনক্লোজার, তো আরসি ইনক্লোজারে আপনারা এটা শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, এখানে কোনো কিছু ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। দেন আমরা আরসি ইনক্লোজার এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমরা চলে আসবো NFSA ক্রাইটেরিয়া, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আরসি ইনক্লোজার আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেন আবার আমরা চলে আসবো NFSA যে ক্রাইটেরিয়া রয়েছে এটাও আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করা মাত্র আমাদের যে লাস্ট স্টেপ রয়েছে ফিনিশ, তো এইখানে আমাদের একটু ইনফরমেশন এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত স্টেপগুলো এবার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এবার আমরা ফিনিশে ক্লিক করব। ডিটেলসে যেটা করতে হবে আপনাকে, আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা অটোমেটিকভাবে এখানে থাকবে এবং আমাদের যে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করেছি সেটাও এখানে অটোমেটিকভাবেই থাকবে। দেন আমাদের যে ব্লক আমরা সিলেক্ট করেছি সেটাও কিন্তু এখানে অটোমেটিকভাবে থাকবে। আমাদের এবার যেটি করতে হবে, আমাদের যে নিয়ারেস্ট রেশন শপ রয়েছে বা রেশন দোকান রয়েছে সেই রেশন শপ আমাদের এখান থেকে এবার সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে সমস্ত যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে আমাদের সিলেক্টের অপশন রয়েছে, তো যে সমস্ত রেশন দোকানগুলো রয়েছে সেই ব্লকের আন্ডারে সমস্ত রেশন দোকানের যে লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি বা আপনার যে নিয়ারেস্ট রেশন দোকান রয়েছে বা যে সমস্ত মেম্বারের রেশন আপনারা সেই দোকান থেকে নিয়ে আসেন সেই রেশন দোকানের লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে সেই লিস্টটাকে আপনাকে কমপ্লিটলি সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে লিস্ট কিন্তু এই মুহূর্তে আসছে না, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি আমরা সমস্ত স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই অজয় বাংলা চ্যানেলটির সাথেই থাকবেন এবং পরবর্তী সময় নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণে প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।